নিয়োগ দুর্নীতি কাণ্ডে বাড়িতে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শুরুর পরেই গোয়েন্দাদের থেকে মোবাইল ছিনিয়ে পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। প্রথম থেকেই সিবিআই দাবি করছিল জীবনকৃষ্ণর মোবাইলে নিয়োগ দুর্নীতির তথ্য ভাণ্ডার লুকিয়ে রয়েছে, সেই কারণে খড়ের গাদায় সূচ খোঁজার মতো পুকুরের জল ছেঁচে মোবাইল উদ্ধার করা হয়। কিন্তু সমস্যা দেখা দেয় অন্যত্র। দীর্ঘক্ষণ জলে পড়ে থাকার পরে মোবাইল থেকে কতটা ডেটা উদ্ধার করা সম্ভব হবে তা নিয়ে সন্দেহ দেখা দেয়। এই অবস্থায় তথ্য উদ্ধারে ফরেন্সিক বিশেষজ্ঞদের হাতে দেওয়া হয় জীবনকৃষ্ণ সাহার মোবাইল। মোবাইল পুকুরে ফেলার এক মাস পরে অবশেষে সব তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞরা ডেটা গোয়েন্দাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত শুরুর পরেই মোবাইল থেকে তথ্য মুছে দিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। মুছে দেওয়া হয়েছিল ফোনে কথোপকথনের রেকর্ড এবং প্রচুর ছবি। ফোন থেকে পাওয়া গিয়েছে চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ডও। তথ্য পুনরুদ্ধারের পর কথোপকথন, হোয়াটসঅ্যাপ চ্যাট ও ছবি পাওয়া গিয়েছে। সিবিআই এর দাবি, কথোপকথন, হোয়াটসঅ্যাপ চ্যাট ও ছবিতে প্রমাণ হয় জীবনকৃষ্ণ রীতিমতো প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এর আগে সিবিআই দাবি করেছিল পুকুরে ফেলে দেওয়া জীবনের ফোন থেকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে 350-এরও বেশি পাতার তথ্য, বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট ও কয়েকশো অডিও ক্লিপ উদ্ধার হয়েছিল। তবে আরও বহু ডেটা উদ্ধারের আশা ছিল সিবিআই গোয়েন্দাদের। এই অবস্থায় ফরেন্সিক বিশেষজ্ঞদের চেষ্টায় জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইলের পুরো ডেটাই উদ্ধার করা সম্ভব হলো। সব ডেটা হাতে পাওয়ায় সিবিআইয়ের গোয়েন্দারা মনে করছেন নিয়োগ দুর্নীতি তদন্তের মোড় ঘুরে যেতে পারে। সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ টাইম।